মাত্র 1 ঘন্টারও কম সময়ে, 8 ঘন্টার মধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হয়ে গেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই। আমরা বিস্তারিত আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে এর আগেও অর্থাৎ বিশেষ করে যেটা বলা ভালো, যে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন মামলায় আমরা এর আগে বহুবার দেখেছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়, সিঙ্গেল বেঞ্চে উনি যেটা রায় দিচ্ছেন সেটা কিন্তু আলটিমেট টিকছে না, ডিভিশন বেঞ্চেই সেটা খারিজ হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে পড়ছে। তো আজকের যে বিষয়টা ঘটেছে, যে কলেজ সার্ভিস কমিশনের যে নিয়োগ অর্থাৎ সিএসসির যে নিয়োগ, সেই নিয়োগ মামলাকে ঘিরে গত শুক্রবারে দিনভর কিন্তু নাটক চলেছে কলকাতা হাইকোর্টে। যেমনটা জানতে পারছি যে মাত্র 8 ঘন্টার মধ্যেই সেই নাটকে একটা নতুন মোড় দেখা দেয়। সন্ধ্যায় যার জেরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেওয়ার নির্দেশ মাত্র 8 ঘন্টার মধ্যেই খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ আবারও একবার সেই একই ধাক্কা। অর্থাৎ উনি যে রায়গুলো দিচ্ছেন, আমরা এর আগে অভিযোগ পেয়েছি যে উনি একটু বায়াসনেস থেকে রায় দিচ্ছেন, উনি ওনার গুরুদেব বিকাশ ভট্টাচার্যের কথা মতো রায় দিচ্ছেন ইত্যাদি অনেক যে অভিযোগ ওনার নামে বা বক্রোক্তি, এগুলো কিন্তু একটা অংশ থেকে উঠে এসেছে এবং তার যথেষ্টই কারণ রয়েছে বলে মনে করছে সেই অংশ। তো আবারও যেটা দেখা গেল যে তার রায় কিন্তু সিঙ্গেল বেঞ্চে তিনি যেটা দিয়েছেন সেটা ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যাচ্ছে। এবং এই নাটকের একদিকে যেমন রয়েছে কলেজ সার্ভিস কমিশন, অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃতীয় পক্ষ হিসেবে থার্ড এন্ডে কিন্তু রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুক্রবার মামলাটির শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মামলাটি শুনানির জন্য উঠলে বিচারপতি গঙ্গোপাধ্যায় কলেজ সার্ভিস কমিশনকে 1 ঘন্টা সময় দিয়ে বলেন যে বিকেল 4:15 মধ্যে ওই বিতর্কিত প্যানেল নিয়ে আসুন, জমা দিন আদালতে। বিষয়টা আমি কোট আনকোট বললাম, আবারও একবার বলছি, তিনি বলেছেন বিকেল 4:15 মধ্যে ওই বিতর্কিত প্যানেল নিয়ে আসুন এবং আদালতে জমা দিন। একই সঙ্গে জানিয়ে দিয়েছিলেন তিনি যে সময়ে প্যানেল আনতে না পারলে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, যদিও কমিশন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সেই নির্দেশ পালন করেনি। এরপর যেটা হয়েছে যে বিচারপতি এরপরে কমিশনকে বাড়তি সময় দিয়েছিল এবং তারপরও তারা কিন্তু নির্দেশ পালন করেনি। অর্থাৎ কমিশন কিন্তু সেই বাড়তি সময় দেওয়ার পরেও কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো কাজ করেনি বা নির্দেশ পালন করেনি। সন্ধ্যা 6:30 নাগাদ সেই সময়সীমাও পেরিয়ে গেলে বিচারপতি কমিশনের চেয়ারম্যান কে আদালতে পেশ করানোর জন্য নির্দেশ দিয়েছিল বিধাননগর পুলিশ কমিশনারেটকে। কিন্তু হাইকোর্টের যেটা ডিভিশন বেঞ্চ, সেই নির্দেশ দেওয়ার 8 ঘন্টার মধ্যে বিচারপতির নির্দেশ খারিজও করে দিয়েছে। একই সঙ্গে ডিভিশন বেঞ্চের প্রশ্ন যে এই মামলা নিয়ে এত তাড়াহুড়ো করার কী ছিল, এই মামলা তো জরুরি ভিত্তিতে শোনার কথাই ছিল না, এটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে। এবারে যেটা আমি বললাম যে স্কুলে নিয়োগ দুর্নীতির মতোই কলেজে নিয়োগ দুর্নীতির অভিযোগ কিন্তু এসেছিল। শুক্রবারে একটি মামলার শুনানি ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে এবং সেই শুনানিতেই শুক্রবার বিকেলে বিচারপতি বিধাননগর পুলিশ কমিশনারেটকে নির্দেশ দেয় যে রাত 8:30 মধ্যে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আদালতে নিয়ে আসুন, কিন্তু 8 ঘন্টার মধ্যেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায় ওই নির্দেশ। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বলে, আমি কোট আনকোট বলছি, যে মামলাটি শুরুতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ছিল না, মামলাটি চলছিল বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে। অস্থায়ী বেঞ্চ হিসাবে ওই মামলাটি শুনানির জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে পাঠানো হয়েছিল, তাই এ ব্যাপারে বিচারপতি চন্দ যে নির্দেশ দিয়েছিলেন তাই বহাল থাকবে। এবারে ঘটনার যেটা সূত্রপাত, যে কলেজে নিয়োগে যে অস্বচ্ছতা বা দুর্নীতি, এসব সংক্রান্ত মামলা থেকে কিন্তু এর উৎপত্তি। এবং কলেজে নিয়োগের প্যানেলে অস্বচ্ছতার অভিযোগ এনেছিলেন মোনালিসা ঘোষ নামে এক চাকরি প্রার্থী। তার অভিযোগ ছিল যে 2020 সালের কলেজ সার্ভিস কমিশনে বা সিএসসির যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে 2023 সালে ওই নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশিত হয়, কিন্তু শুধু নাম আর রেজিস্ট্রেশন নাম্বার প্রকাশিত হলেও তাতে নাম্বার কিন্তু প্রকাশ করা হয়নি, অর্থাৎ স্কোর কিন্তু প্রকাশ করা হয়নি। এবার এ ব্যাপারে আদালতে দৃষ্টি আকর্ষণ করেন ওই চাকরি প্রার্থী এবং তার দাবি ছিল যে এই নিয়োগের প্যানেল চাকরি প্রার্থীদের নম্বর প্রকাশ করতে হবে, অর্থাৎ প্যানেলে তাদের স্কোর, টোটাল স্কোরটা কিন্তু প্রকাশ করতে হবে। মামলাকারীদের এই আবেদন শোনার পরেই সিএসসির বিচারপতি হলফনামা দিয়ে জানাতে বলেন যে কেন প্যানেলে নম্বর রাখা হয়নি, প্যানেল প্রকাশের নিয়মটাই বা কী। কিন্তু কমিশন সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশ না মেনে পাল্টা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশনে যায় এবং ডিভিশন বেঞ্চে মামলাটি সিঙ্গেল বেঞ্চেই ফেরত পাঠায়, ফলে মামলাটি কিন্তু আবার ফিরে আসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই। তো
ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, ধন্যবাদ।